বাংলাদেশের একমাত্র ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এস বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে বিকে এস বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সো আজকে আমি দেখাবো এখানে কোন কোন পদে নিয়োগ প্রদান করা হচ্ছে এবং আবেদনের যোগ্যতা কী কী আবেদনের শেষ তারিখ কী কী সব কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর এরকম সুন্দর সুন্দর চাকরির ভিডিও যারা পেতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফার্স্ট অফ অল আমি কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকে এস রাজস্ব বাজেটভুক্ত স্থায়ী ও স্থায়ী ও নিম্নবর্ণিত শূন্য পদসমূহের জন্যে জনবল নিয়োগের নিম্নিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং হচ্ছে এক এখানে পদের নাম হচ্ছে দেখেন প্রভাষক বাংলা বিষয় একটিতে প্রবাসক গণিত বিষয় একটি প্রবাসক ইতিহাস বিষয় পদ সংখ্যা একটি অর্থাৎ টোটাল এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি ওকে এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা হচ্ছে এখানে তিনটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বেসিক বেতন ওকে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাক লাগবে যে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না দুই নম্বর যে পদের কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কোচ অ্যাথলেটিক্স একটি কোচ টেনিসে একটি ওকে বয়স অনুরোধ চল্লিশ বছর মোট পদ সংখ্যা দুইটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হলেও চলবে তবে শর্ত থাকে যে নিম্নবর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না যথা জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড় যদি হয়ে থাকেন জাতীয় দলের প্রশিক্ষক যদি হয়ে থাকেন শিক শিক্ষিত কোনো প্রতিষ্ঠান হচ্ছে কোচিং বিষয়ে যদি ডিগ্রিপ্রাপ্ত হন কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে যদি কোচ হিসেবে পাঁচ বছরের ব্যস্ত অভিজ্ঞতা থাকে অথবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রাপ্ত অথবা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্স প্রাপ্ত তারা যদি থাকেন তাহলে কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না ওকে তারপরে সর্বশেষ যে পদটা রয়েছে সহকারী প্রোগ্রামা প্রোগ্রামার বিকেএসপি এস একটি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন এটাও কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় শ্রেণিসহ সম্মান অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হবে আর আপনাদের পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করে গৃহীত হবে এবং সর্বশেষ যে পদটা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা একটি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতে আপনাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে অর্থাৎ এবং এম এস ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে তো চলুন আমরা এখন দেখি আবেদনের জন্য কী কী করতে হবে স্বহস্তে লিখিত দেখেন এখানে দেখতে পাচ্ছেন স্বহস্তে লিখিত সাম্প্রতিক সময়ের তিন কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের সপ্তাহিত ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে জিরানি আসলিয়া সাভার ঢাকা এর বরাবরে আগামী উনতিরিশ নয় তারিখটা খেয়াল রাখেন আগামী উনতিরিশ নয় দুই তারিখের মধ্যে ডাকযোগে অথবা সার্ভিস অথবা অফিসে রক্ষিত বাক্সে মানে অফিসে কিন্তু একটা বক্স রয়েছে অফিস চলাকালীন সময়ে সেই বক্সে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ওকে তো আবেদনের শেষ ঠিকানা হচ্ছে উনত্রিশ নয় দু হাজার বাইশের মধ্যে ওকে এখন কত টাকা লাগবে ক্রমিক নং এক থেকে তিন পর্যন্ত বর্ণিত পদের অনুকূলে আপনাদেরকে দুই শত টাকা পে অর্ডার সহ ব্যাংক ড্রাফ এবং ক্রমিক নং চার চারের জন্য একশো টাকা হ্যাঁ পে অর্ডার সহ ব্যাঙ্ক ড্রাফ আপনাদেরকে কি হবে উত্তরা ব্যাঙ্ক লিমিটেডের যে কোনো শাখা হতে মহাপরিচালক বিকে অনুকুলে অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যান্য আবেদনপত্র বাতিল বলে গণ্যন হবে টাকা না দিলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে না ওকে এখন লিখিত পরীক্ষায় প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে যেগুলো দরকার হবে সেগুলো হচ্ছে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল মূল মূলকপি দেখাতে হবে প্রযোজ্য ক্ষেত্র মহিলা কোটা উপজাতীয় কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে সো এই ছিল আর কি পুরো আবেদন আপনারা যদি এই আবেদনটা আবার দেখতে চান বিস্তারিত আবেদনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন আর আবেদনের লাস্ট ডেট উনিশ তারিখ সো আপনারা আবেদন করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ